নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাটিগড়ায় ছাগল চুরি করে নির্মমভাবে হত্যা, দুজনের বিরুদ্ধে মামলা। ভর্তির সুযোগ থেকে বঞ্চিত শিলচর মহিলা কলেজের ছাত্রীদের বিক্ষোভ। মধুরা নদীর দয়াদিশা ঝর্ণায় অঘটন, জলের চাপে তলিয়ে গেল পড়ুয়া। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ন্যাকারজনক ঘটনার সাক্ষী হল কাছাড়ের কাটিগড়া এলাকা। কিছুদিন যাবৎ এলাকায় ঘন ঘন ছাগল নিখোঁজ সংক্রান্ত ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। রবিবার একটি ছাগলকে চুরি করার পর সেই ছাগল ছানাকে নির্মমভাবে হত্যা করার ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন এলাকাবাসী। জানা গেছে, একটি ছাগল চুরি করে প্রথমে তার গলা চেপে ধরা এবং পরে দুহাত দিয়ে গলা টিপে ছাগলছানার শ্বাস আটকে চ্যাংদোলা করে বাগানের ভেতর নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছেন হিলারা বাগানের নন্দীবাবু ও যশোমতী বাউরি। এই অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে বাগান শ্রমিক করুণা রাজবংশী থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে করা আইনগত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। বিগত ১৬ জুন ছাগলটা মানে আড়ি গেছে, আর ছাগলটা ওইসে গিয়ে তানোর এই ছাগলটা মানে ফাইছইন না, আর এই ছাগলটা এখন ভিডিওর মাধ্যমে পাওয়া গেছে যে ছাগলটা হত্যা করা হয়েছে বা মারা হয়েছে, মারিয়া ইটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে সেকশনও আমাদের হিলাড়া বাগানোর সেকশনও, আর সেকশন এই কারণে দেখা যায় যে আমরা ঠিলাবাবু কইয়া একজন আসেন, তার নামটা কি তা নন্দীবাবু, নন্দীবাবু এই কারণে দেখা যায় ভিডিওর মধ্যে। এই ভিডিওটা দেখার পরে আমরা আজকে সকালে সকালে আজকে আমরা ওকটা পঞ্চায়েত পরিদিয়ে ইনফর্ম করছি, ইনফর্ম করিয়া তারা কইছি যে এটা আমরা অতিসত্য দেখিয়া দেন। তারা কইছে ওটা যে সকালে আমরা এটা পারতাম না, আজকে খামর রিপোর্টটা শেষ হওয়ার পরে বিকালে আপনারা ৫টার সময় আইবা আমার বাগানে। তো সেই অনুযায়ী আমরা বিকালে ৫টার সময় আমরা গেছি, আমাদের শ্রমিকরা আসলো বা অন্যান্য আরও মানুষ আসলো, এখানে যতজন আছে এটা ভিডিও আছে, এখানে ভিডিও করা হয়েছে, এখানে যাওয়ার কোনো অশৃঙ্খলা নাই, যে একটু একটু অশৃঙ্খলা হয়েছে এটা কিন্তু আমরা দুঃখিত, কিন্তু বাগানে কোনো যার কোনো যা ঝামেলা হয়েছে না। হ্যাঁ, খালি একটু আওয়াজ বড় আওয়াজে কথাবার্তা হয়েছে, বাকি কোনো যার ঝামেলা হয়েছে না। আর আমরা এখান থেকে কোনো রেসপন্স পাইছি না, বা পঞ্চায়েত বডি কইছে যে আমরা এটা সমাধান করে দিতে পারতাম না, কারণ যেহেতু এখানে শৃঙ্খলাটা বাড়িয়ে যাব, আর এই মানুষটা যদি আয় যদি ম্যানেজার যদি এখানে আয়, তো ম্যানেজার হওয়ার পরে এখানে অন্যরকম যাইব গিয়া, সেই জন্য তোমরা আইনের আশ্রয় লওয়াটা ভালো হইব। সেই জন্য শিলচর মহিলা কলেজের ছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। ক্ষুব্ধ ছাত্রীদের বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর। সোমবার শিলচরের মহিলা কলেজের ছাত্রীরা কলেজেই ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ না পেয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। ক্ষুব্ধ ছাত্রীরা দীর্ঘক্ষণ কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে, ঘেরা করে রাখে কলেজ অধ্যক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলাশাসক সহ পুলিশ বাহিনীকে। কয়েক ঘন্টা পর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে। পড়ুয়াদের বক্তব্য, এই কলেজে ২ বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ ৬৫% তো কেউ ৭০% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও ডিগ্রিতে তাদের এডমিশন দেওয়া হচ্ছে না, এই পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন। ছাত্রীরা অবিলম্বে তাদের এডমিশনের ব্যবস্থা করার জোরালো দাবি জানায়। আমরা শনিবারে আসলাম, তারা আমরা কইছে যে আমার সব কিছু সাবজেক্ট সিলেক্ট করার পরে তারা কইছে যে তুমি সোমবারে আইও এডমিশন নিব। আমি তারা শনিবারে কইছে আমার খালি ইনকাম সার্টিফিকেট আছে না, তারা কইছে তোমার আসতে হইতো না। আমি চার একটু তারা আমি রেশন কার্ড আনিয়া দিয়ে যাই, তারা কইছে না ফোন হইতো না, তুমি সোমবারে আইও। আজকে আওয়ার পরে তারা আমার কাছে গিয়া ফোনটা নিয়ে গেছে, কেন নিয়ে যাওয়ার পরে তারা কই গীতা ভিতরে নিয়ে যাওয়ার পরে তারা এখানে আমার নাম হয়েছে না, তারা কইছে এরপরে মানে পার্সেন্টেজ বেশি লইব, এরপরে এর আগে তারা ৫৪-৫৫ লাগাইছে। এর আগে তারা শনিবারে আমার কইছে যে তুমি সব কিছু ডকুমেন্ট নিয়ে আয়ো আয়ো। আমি হচ্ছে আমার এখন ইনকাম সার্টিফিকেট কিছু হয়েছে, তাহলে হয়েছে যে রেশন কার্ড আছে না, হচ্ছে হ্যাঁ আছে। আমি হচ্ছে স্যার একটু দাঁড়ায় না, আপনি আমি করে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসি। স্যার হচ্ছে না আজকে হইতো না তোমার যাও গিয়া, স্যার করে যে বুয়া সত্যি আমার মানে নিচে নাই দিন। এরপরে আজকে আওয়ার পরে স্যারে কইছে আমি সব কিছু ডকুমেন্ট দিয়েছি, স্যারে আমার আজকে অ্যাপ্লিকেশনটা নিচে গিয়ে পড়তে হবে, তাহলে আমার হচ্ছে না ফর্মটা নিতে পারতাম না, তোমার সাইন দিয়ে দিলাম না। তারা এখন তারা সিলেক্ট করবে যে পার্সেন্টেজ হিসাবে তারা নিত, তারপরে
উপরে পার্সেন্টেজ হিসাবে করি, তখন আমরা কয়েক সত্যি হয়ে তারা দিত না, আমরা কয়েক আমরা ই করে যেতাম না, সেন্টার করে যেতাম, বাট আমরা যেতাম না। আচ্ছা, এখানে কোন কোন কলেজে স্টুডেন্ট রয়েছে? সব আমরা খুলে যাই, বাকি বাকি স্কুল কলেজ সবাই যাও স্যার। আর আর আজকে লাস্ট ডেট, আজকে নাইলে কারোর হইত না, সবাই তো এডমিশন চায়। আজকেও যে ছাত্ররা এডমিশন হয়নি তাদের আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি এই আন্দোলনে, এবং আগামীকালকেও আমরা সেই আন্দোলনে থাকবো। যতদিন যতটা ছাত্র, একটা ছাত্র যদি এডমিশন না পায়, ওই ছাত্রটার সাথে আমরা থাকবো। এবং এআইডিএসও শিক্ষা মন্ত্রককে এবং জেলা প্রশাসনকে তার জন্য বারবার বলছে, আমরা কিছুদিন আগে আমরা ডিসিকেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে ছাত্রদের যাতে ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয়। কিন্তু তারপরে প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন কলেজের ছাত্ররা ঘরে ফিরে যাচ্ছে, কান্না করছে। আজকে অমেন্স কলেজের ছাত্র মেয়েগুলো কান্না করছে, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ে সরকারের বিবেচনা করা এবং ভাবা উচিত, এবং সমস্ত ছাত্ররা যাতে অ্যাডমিশন পায় এই কলেজগুলোতে তার দেখা দরকার। এবং আমরা যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। বন্ধুদের সঙ্গে মধুরা নদীর দয়াদেশা নালায় ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হল না কাঁঠাল বাগানের রিঙ্কু পালের ছেলে দেবাশিসের। তার বয়স 18 বছর। দেবাশিস শিলচর আধ্যাত্মিক কলেজের কলা বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিবার দুপুর 12টায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে ঘুরতে যায় মধুরা নদীতে। বন্ধুদের সঙ্গে ঝর্ণায় স্নানে নেমে পা পিছলে জলের ঘুর্ণিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোট 9 জন ওই ঝর্ণাতে আসে। ঝর্ণার জল দয়াদেশা নালা হয়ে মধুরা নদীতে মিলিত হয়। সেই ঝর্ণায় স্নান করতে করতে একসময় দেবাশিস নালার মুখে চলে যায়। নদীতে স্রোত বেশি থাকায় জলের ঢেউয়ে ঘুর্ণিতে চলে আসে। তার বন্ধুরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় অঘটন। দেবাশিসকে জল থেকে ওঠানোর চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি। দেখতে দেখতে দেবাশিস জলের ঢেউয়ে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে বন্ধুদের পক্ষ থেকে উদ্ধারবন্ধ থানায় খবর দেওয়া হলে ভারপ্রাপ্ত আধিকারিক হাওকাম চাংসাং দলবলে ঘটনাস্থলে পৌঁছেন। খবর দেওয়া হয় দেবাশিস পালের পরিবারেও। ঘটনাস্থলে ছুটে এসে দেবাশিসের পিতামাতা কান্নায় ভেঙে পড়েন। সোমবার সকাল থেকে উদ্ধারবন সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ ও উদ্ধারবন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে এসডিআরএফ তল্লাশি অভিযান চালিয়েও দেবাশিসের কোনো সন্ধান পায়নি। রবিবারে তারা 11 জন বন্ধু একটু মিলিয়ে আমার আইসো মানে স্নান করার, আইও তো মানে আমার বাইক না একটা, তারা কয় এখানে বলে ফাল মারছে, ফাল মারার পরে তো আর তারা ফাল না। তোমার বাইক না টার অ্যাড্রেস বা নাম? দেবাশিস পাল। কোন জায়গা বসে? 6B কাটাল, কাটাল পয়েন্ট, কাটাল। স্টুডেন্ট নি তাই? স্টুডেন্ট, এবার সেকেন্ড ইয়ার পাস করছে। সকাল থেকে খোঁজাখুঁজি চলে, তখনও কোনো সন্ধান পাওয়া গেছে না। বরখলার 953 নং পুটিছড়া প্রাথমিক বিদ্যালয়ে সোমবার এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় দুধপাতিল, লেবুরবন্ধ, মুরলীধর, বাঁশটিলা, মিকিরঝুম গ্রামসহ বিভিন্ন এলাকার জনগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বিগত 80 বছরের অধিক সময় ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করছেন, যার মধ্যে 90% জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে। কিন্তু এলাকার খেটে খাওয়া মানুষ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শুধু তাই নয়, গত 1 সপ্তাহ ধরে এলাকায় জমির জরিপ ও মাপযোগ করে অবৈধভাবে খুঁটি গাড়তে শুরু করেছে কতিপয় ব্যক্তি, যা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরে স্থানীয়রা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। জল জীবন মিশনের নামে সরকার ঢাক ঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করলেও জনগণকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারছে না। বিশুদ্ধ পানীয় জলের পাইপ এখন বরখলা বাসস্ট্যান্ড এলাকার জনগণের বাড়ির নালা নর্দমার জল নিষ্কাশনের নালার ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে এসেছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার মুজফার হোসেন লস্কর। জনগণের প্রশ্ন, তাহলে কি এই এলাকার জনগণ বিশুদ্ধ পানীয় জলের বদলে নালা নর্দমা আবর্জনা মিশ্রিত জল পান করবেন? তাহলে জল নিষ্কাশনের জন্য নালা বানানোর অর্থ কোথায়? বর্তমানে জল নিষ্কাশনের নালার ভেতরে জলের পাইপ থাকায় জল নিকাশি ব্যবস্থা ধীরগতিতে হচ্ছে। এর ফলে বৃষ্টির জলের উল্টো ধাক্কা সামলানো দায় পড়েছে। বিশেষ করে বাসস্ট্যান্ডের বাপ্পাদাস, পাপ্পুদাস, পিকুদাসের বসত ঘরের প্রাঙ্গণে জমা জলে থইথই অবস্থা। বর্তমানে এলাকাবাসী পানীয় জল, সড়ক ও বিদ্যুৎ এই তিনটি জ্বলন্ত সমস্যায় ভুগছেন বলে জানান সমাজসেবী সাজ্জাদ আহমেদ বড়ভুইয়া, বাপ্পাদাস, পিকুদাস, রাজু সাউ, মদন সাউ, পাপ্পুদাস, সানি সাউ, হারান দেশমুখ, সন্দীপ সাউ প্রমুখ। 70-80 বছর থেকে এখানে বসবাস করে আসছি, এবং আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো অনেক পুরনো। আজ কিছুদিন থেকে বাগান কর্তৃপক্ষ কিছুদিন থেকে অপরিচিত কিছু লোক পাঠিয়ে আমাদের এই এত অঞ্চলে জনসাধারণকে খুব বেশি একটা হয়রানি করছেন, এবং কিছু কিছু বাড়িতে এসে ফিলারও গেড়ে গেছেন। আমরা যখন জিজ্ঞাসা করি সেই ফিলারগুলো কেন গাড়ছেন, এটা এখানে গাড়বেন না, কি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি যে আমাদের এখানে ফিলার গাড়ছেন? ওরা আমাদেরকে আরও ধমকিও দিয়েছে যে কোনো কথা না বলার জন্য। তাই আমি আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার
এবং আমাদের নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রণাম জানিয়ে আমরা আবেদন করছি যে অতি সত্বর আমাদের এই দুঃখ দুর্দশা এবং কষ্ট থেকে আমাদেরকে রেহাই দিন। আমরা ছোটোখাটো বাচ্চা কাচ্চা নিয়ে এবং আমরা যেখানে বসবাস করছি সেখানে আমরা সরকারি বিভিন্ন প্রকল্প পেয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে গ্রামীণ বিদ্যুতিকরণ প্রকল্প এবং পানীয় জল সব কিছু আমাদের সরকার থেকে আমরা পেয়েছি। আজ দেখা যাচ্ছে বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে বহু নথিপত্র থাকা, পুরানো নথিপত্র থাকা সত্ত্বেও বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাই মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে বিনম্র প্রার্থনা, তৎসঙ্গে প্রার্থনা আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার মহোদয়কে প্রার্থনা বিচার চাই, আমাদের অতিশত আমাদেরকে সুবিচার করে দিন, ধন্যবাদ। শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বেতন সহ অন্যান্য দাবি পূরণ না হলে বিভাগীয় কর্মচারীরা আন্দোলনের হুমকি দেন। সোমবার আসাম আরবান ওয়াটার সাপ্লাই সোয়ারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই সোয়ারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস। তারা বলেন, বিগত 17 মাস থেকে বেতন পাচ্ছেন না, অনেকবার বিভাগীয় আধিকারিকদের জানানোর পরও কোনো ধরনের সুরাহা হয়নি। তারা বলেন, শিলচর পুরসভার অধীনে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই হস্তক্ষেপ করার পর তাদের আরও সমস্যা বেড়ে যায়। বেতন না পাওয়ায় অনেক কর্মীরা অসহায় হয়ে পড়েছেন এবং কিছুদিন আগে চিকিৎসা করাতে না পেরে একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে জানান। আজ সেভারেজ বোর্ড ও শিলচর পুরসভা সহ আসাম সরকারের কাছে কর্মীদের দাবি দাওয়া নিয়ে সনদপত্র প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা আরও বলেন, নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারকে তাদের বেতন সহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে জানানো পরও আজ পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয়নি এবং বেতন না পেয়ে অনেক মানুষ অনাহারে থাকছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেভারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সরকারও আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকদের কাছে দাবি রাখেন, অতি সত্বর তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তম গণ আন্দোলন গড়ে তুলবেন। জিএসএলআই আমাদের 200 টাকা করে কাটে, সেটা গ্রুপ ইন্স্যুরেন্স থেকে আমরা 2 লক্ষ টাকা পাবো যদি আমরা কোনো স্টাফ এক্সপায়ার হয়। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে সেই জিএসএলআই তো আমরা পাবো না, এবং তার সঙ্গে আমাদের যেটা সিপিএফ যেটা কনট্রিবিউশন যেটা আছে সেটা থেকে আমরা একদম টোটালি বঞ্চিত। তার মধ্যে 17 মাসের বেতনহীন আমরা, তবে বেতনহীন থাকা সত্ত্বেও আমরা 17 মাস থেকেই এটা আরও বেশি দিন হবে, প্রায় 2 বছর 17 মাস হয়েছে, কিন্তু আমরা জল পরিষেবা দিয়ে যাচ্ছি। আমরা শিলচর নিউ শিলচর এলাকার যারা নাগরিক আছে সবারকে অনুরোধকে বলছি যে আমরা পানীয় জল সরবরাহ আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের পাশে একটু দাঁড়ানোর জন্য থাকার জন্য, কারণ আমাদের কিছু জ্বলন্ত কিছু সমস্যা আছে, সেই সমস্যাতে যদি আপনারা আমাদের সংকল্প থাকেন তো আমরা আমাদের সোয়ারেজ বোর্ড থেকে আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা অনেক কৃতজ্ঞ জানাবো। এবং আমরা যে নেক্সট প্রোগ্রাম যেটা নিয়েছি আমরা 15 দিনে একটা সময়সীমা বেঁধে দিয়েছি আমাদের অথরিটিকে, যদি 15 দিনের ভিতরে আমরা কোনো কিছু অথরিটি থেকে যদি কোনো কিছু আমরা লেটার বা কিছু পাই না, কোনো জবাব আমরা কিছু পাই না, আফটার 15 ডেজ আমরা আন্দোলনে যেতে, ট্রেড ইউনিয়ন আন্দোলনে যেতে আমরা। রবিবার স্থানীয় কাছাড় ক্যান্সার হাসপাতালে লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার এবং আরিয়া ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটির পরিচালনায় ছিলেন বরাকভেলি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। উক্ত শিবিরে কাছাড় ক্যান্সার হাসপাতালের বিভাগীয় চিকিৎসক ডাক্তার শবনম বি বরভুইয়ার তত্ত্বাবধানে সর্বমোট 10 জন সদস্য শিবিরে রক্তদান করেন। হাসপাতালের বিভাগীয় চিকিৎসক ও কর্মীরা ক্লাবের এই মহৎ কার্যের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনেও ওনারা ক্লাব থেকে এ ধরনের মহৎ রক্তদান শিবিরের আয়োজন করবেন। ফোরামের সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত এই প্রথম লিও সিগনেচারের অভিভাবক ক্লাব লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচারকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ও আশা প্রকাশ করেন যে আগামী দিনেও ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। কাটিগড়ায় ছাগল চুরি করে নির্মমভাবে হত্যা, দুজনের বিরুদ্ধে মামলা।
ভর্তির সুযোগ থেকে বঞ্চিত শিলচর মহিলা কলেজের ছাত্রীদের বিক্ষোভ। মধুরা নদীর দয়াদিশা ঝর্ণায় অঘটন, জলের চাপে তলিয়ে গেল পড়ুয়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।